ফের একবার অগ্নিগর্ভ হয়ে উঠেছে মণিপুর উত্তর পূর্বের রাজ্যের কুকি ও মেইতে সম্প্রদায়ের মধ্যে এই মাসের শুরুর দিকেই হিংসা বাঁধে তারপর সেনা সেনা আধা এবং অসম রাইফেলস বাহিনী মোতায়েন করে মণিপুরের সাময়িক শান্তি হয় তবে এক স্থানীয় ফের দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তি শুরু হয় কয়েকটি পরিত্যক্ত বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এই ঘটনার পরেই গতকাল মণিপুরের পূর্ত মন্ত্রী কন্থোজম গোবিন্দ বাড়িতে হামলা চালায় বিষ্ণুপুর জেলার নিংথৌকং এলাকার বাসিন্দারা তাদের অভিযোগে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং গোবিন্দ এবং অন্যান্য বিজেপি বিধায়করা রাজ্যের এই হিংসার ঘটনা নিয়ে নীরব রয়েছেন এবং সশস্ত্র জঙ্গিদের হাত থেকে তাদের রক্ষা করার জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না এই আবহে আজ মণিপুরবাসীর কাছে শান্তিরক্ষার আবেদন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাশাপাশি তিনি সশরীরে মণিপুরে যাওয়ার কথাও ঘোষণা করেন গুয়াহাটিতে একটি অনুষ্ঠান থেকে শাহু বলেন আদালতের রায়ের পর মণিপুরে সংঘর্ষের ঘটনা ঘটে আমি উভয় সম্প্রদায়ের কাছে আবেদন করব। তারা যেন শান্তি বজায় রাখেন এবং সবার সঙ্গে ন্যায় বিচার করা হবে আমি নিজে কিছুদিন পর মণিপুরে যাব এবং সেখানে তিন দিন থাকবো এবং শান্তি প্রতিষ্ঠার জন্য মণিপুরের মানুষের সঙ্গে কথা বলবো মণিপুর মে আদালতিস মণিপুর কে ভাই কে চ कि हमारा काम शांति बनाए रखना है आप व्यवस्था पर विश्वास करिए दोनों ग्रुपों के लोग पहले शांति बनाने का निर्णय करें मैं आपको केंद्र की सरकार से और से विश्वास दिलाना चाहूंगा सबके साथ न्याय होगा और हिंसा करने वालों को हम बख्शेंगे नहीं इसका विश्वास आप नरेंद्र मोदी सरकार पर रखिए मेरा अपील है मणिपुर के अंदर सभी भाइयों बहनों को कि आप एक बार पहले जैसे मणिपुर के लिए हम सात सा, छह साल से मणिपुर में शांति से आगे बढ़े एक भी बंद नहीं हुआ एक भी ब्लॉकेड नहीं हुआ और आज एक अदालत के निर्णय के कारण जो विखवाद हुआ है वो विखवाद को हम चर्चा से वार्ता से और शांति से इसका रास्ता निकालें किसी के साथ अन्याय न हो नरेंद्र मोदी सरकार की नीति है मैं खुद कुछ दिन के बाद मणिपुर जाने वाला हूं और तीन दिन तक वहां रहकर सभी मणिपुर के भाइयों बहनों के साथ बात कर शांति स्थापना के लिए बात करूंगा परंतु शांति तो मणिपुर के जनता ही ला सकती है तो मेरा सभी से करबद्ध निवेदन है कि आप अविश्वास की खाई को दूर कर कर शांति की प्रक्रिया में आगे बढ़िए ভারত সরকার অর মণিপুর সরকার সে वार्ता करिए শান্তি রাস্তা খোঁजना পড়তা হে হোতা জরুর হ অর মুঝে বিশ্বাস হেർച്ചচা সে হি শান্তি কি স্থাপনা হো سکتی হে উত্তর পূবে রাজ্যে নতুন করে অশান্তি বেঁধেছে বৃহস্পতিবার এক আধিকারিক জানিয়েছেন সাম্প্রতিক হিংসার ঘটনায় এক ব্যক্তিকে গুলি করে মারা হয়েছে এবং বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে প্রসঙ্গত এই মাসেই শুরুর দিকে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়িয়ে পড়ে কারফু হয় হয় বন্ধ ইন্টারনেট পরিষেবা ওই হিংসায় প্রায় সত্তর জনের প্রাণ গিয়েছিল বলে জানা যায় আর প্রাণ বাঁচাতে ওই হিংসার সময় নিজেদের বাড়ি ছেড়ে অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যান বাড়ি খালি পড়ে থাকে প্রায় দুই হাজারের কাছাকাছি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপর সেনা আধা সেনা আসাম রাইফেলসের বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় মেইতেই সম্প্রদায়ের তপশিলি জাতির অন্তর্ভুক্ত হওয়ার দাবি নিয়ে এই বিক্ষোভের সূত্রপাত এখনও সেই মাঝে মাঝেই দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তি আগুনের স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ছে এই আবহে নিজে গিয়ে মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখার কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাশাপাশি সমাধান সূত্র বাতলে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি রিপোর্ট আর এ নিউজ